স্বপ্ন সেটা তো বাবার টাকাতেই পূর্ণ হয়, বাট আজকে আমি আমার টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে একটা খুব এক্সাইটমেন্ট ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি আসছি ফাইনালি গ্রোপো কিনতে। তো চলো এখন যাচ্ছি আমরা ধর্মতলা, এখন বাজে প্রায় 9টা মতো বাজে, 9:30। তো চলো একবারে ওখানে দেখা হচ্ছে, আর যেতে যেতে রাস্তায় কিছু সিনেমাটিক শট দেখতে থাকো। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমি আছি হালকা করে রাস্তা একটু ব্রেক, অনেকটা অনেক লং জার্নি। তো যার জন্য রাস্তায় যেতে একটু হালকা করে একটা দোকানে দাঁড়িয়েছে, চাপা একটু খেয়ে দে, তারপর আবার যাবো। ঠিক আছে, আর এইদিকে খেলা লগ্নর স্টোইনিস কদিন ভালো খেতে অস্ট্রেলিয়া ওদের ক্যাপ্টেন করেছিল, মা খালি আউট হয়ে গেছে। অনেকক্ষণ পর এখন আমার তো হাই রোডের কাছে এসে পৌঁছেছি, এবার হাই রোড দিয়ে যাবো। এখন জানেটে হাই রোড এখন উঠছি, চলো ভিডিওর ভিডিওতে দেখতে থাকো সিনেমার শটগুলো, আর গিয়ে তোমরা এসে যাওয়ার জিনিসগুলো দেখতে পাবে। আর ওখানে আর একটা ওয়ার্ড যেটা মেন দরকার হচ্ছে, গ্রোপো কিনতে গেলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ওখানে অরিজিনাল আর ফেকের ব্যাপারটা আছে। তো সেটা আমি ওখানে দোকানে গিয়ে দেখে দেবো, ঠিক আছে? কারণ ফেক আর অরিজিনাল অনেকেই দেখেছি, আমি ইউটিউবে দেখছিলাম ভিডিওগুলো, যে অনেকেই ফেক জিনিসগুলো কিনে নিয়ে ঘরে যাচ্ছে, কারণ অত টাকা দিয়ে একটা দেখতে হবে, একটা মানুষ অত টাকা দিয়ে একটা জিনিস কিনছে, সেটা যদি ফেক হয় ভাই, গরিবের আবার আমাদের মনে মধ্যবিত্ত মানে গরিবের মানুষের 45-45 হাজার টাকা কম নয়, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখো, যদি গ্রোপো কেনো তো অবশ্যই এগুলো চেক করে নেবে। আর আমি কীভাবে চেক করতে পারবো এগুলো আমি ভালো করে দেখে নিচ্ছি, আমি ইউটিউব থেকে দেখি, যা তোমরা অন্য ভিডিও থেকে দেখতে পারো, বা আমি দেখে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর দোকানদারের সাথে কথা বলে নেবো।
আজকের ওয়েদারটা তো সেই লেভেলের, আজকে বেশি গরমও নেই, মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, আপাতত পরিষ্কার একদম, কারণ সেই ওয়েদার আছে। তো ভাই এখন প্রায় 11টা বাজে, তো আমরা মেট্রো করে চলে এসেছি, কিন্তু এখনও দোকান খোলেনি। দোকান দেখতে পাচ্ছ MM ফটোগ্রাফি ওখানে এখনও বন্ধ আছে, তো ওইদিকে আরও দোকান আছে, তো সেই দোকানগুলো দেখি যদি খোলা থাকে ওইদিকে একটু জিজ্ঞেস করে আসবো। আমরা এই দোকানে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, তো ওইদিকে চলো গিয়ে দেখি যদি খোলা থাকে তাহলে জিজ্ঞেস করে আসবো। তারপরে এসে দেন এখানে দেখা হচ্ছে, চলো। তখন এখন আছি আমরা MM ফটোগ্রাফিতে, এখন Hero 9টা আমি বার করেছি, আর ওখানে Hero 10 আর 11 আছে, তো এগুলো জাস্ট দামটা আমি জিজ্ঞেস করলাম। ওইগুলো বিল দিয়ে ওয়ারেন্টি দিয়ে পুরো একদম তোমাকে নির্ভয় এখান থেকে নিতে পারবে, কোনো চাপ নেই। আমি যেটা ভয়টা পাচ্ছিলাম, যেটা তোমাদেরকে আস্তে আস্তে বললাম, এখানে ফেক মাল একটা রিয়েল বেরিয়েছে, যেটা পুরোপুর এখানে তোমাকে ফুল সাপোর্ট দিয়ে দেবে ভয়। MM ফটোগ্রাফিতে ধর্মতলা এনএমএস ফটোগ্রাফি মেট্রো করি, তাকে তো এই দাদাটার সাথে আমি কথা বলে নিয়েছি, পুরো আমাকে সব ফুল বুঝে দিয়েছে বা পুরো সাপোর্টটা দিয়েছে আমার ভরসা। যেটা আর এই ক্যামেরাটা হচ্ছে আমি নিচ্ছি, 2 বছর ওয়ারেন্টি আছে, রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। হ্যাঁ, আর যেটা বলছিলাম ওটা কারণ বলে দাও যে দর্শক মানে আরও সব যে ভয়গুলো পাচ্ছে তাহলে ভয়টা পাবে না সবাই, ভয়ের কিছু নেই, আমরা সমস্তভাবে সাপোর্ট করবো তোমাদের। 2 বছর ওয়ারেন্টি আছে, 2 বছর এর মধ্যেই প্রবলেম কোম্পানি পুরো চেঞ্জ করে দেবে। হ্যাঁ, এই হচ্ছে দোকান MM ফটোগ্রাফি, এই হচ্ছে MM ফটোগ্রাফি মেন শোরুম, আর দেখতে পাচ্ছ কত ভিড়। তো চলো এবার ক্যামেরাটা মাইক অ্যাডাপ্টার ডাইরেক্ট হচ্ছে এক্সটার্নাল মাইক নিয়ে, ঠিক আছে। তো এইরকম কোয়ালিটি আছে মোটামুটি, আর এই যে কি মোড আছে আমি ঠিক জানিনি, বাট এখন সেটিং ফেটিং ঘেটে দেখতে হবে কি মোড করা আছে। কেমন লাগছে সৌরভ? এখানে ঢুকে দিলাম, এখানে লাগিয়ে দিলাম এটা, আচ্ছা এটাকে খুলে দিলাম,
খুলে দিয়ে কেসটা খুলে ফাইনালি এখন কেনা হয়ে গেছে। এই যে ব্যাগ এর মধ্যে সব আছে। আর এখন কিছু খুলে দেখাচ্ছি না, যাওয়া ব্যাপার রুমে গিয়ে বা বাড়িতে গিয়ে দেখছি সবাই। তো চলো এখন বাড়ি যাই আমি। তো প্রায় এখন 12টা 1টা বাজতে যায়, মানে 1টা বাজতে যায়। তো আমি এখন কলকাতা যাবো ভেবেছিলাম প্রথমে, তারপর কলকাতাতে যাচ্ছি না, একবারে ডাইরেক্ট ক্যামেরা কিনে নিয়ে একবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি থেকে আবার কালকে কলকাতা আসতে হবে। আমি আজকে ভেবেছিলাম যে ডাইরেক্ট এখানে ক্যামেরা কিনে কলকাতা খাইয়ে চলে যাবো, কাজে না গিয়ে একবার বাড়ি চলে যাবো। ওকে আজকে তোমরা যে দেখতে পাচ্ছ এই ক্যামেরাটা, গ্রুপে একটা ব্যাটারি আছে আর একটা ম্যাগনেটিক মাউন্ট আছে, ঠিক আছে। ব্যাস এই জিনিসগুলো এই বাসের মধ্যে ছিল। আর তারপরে এক্সট্রা আমাকে কিনতে হচ্ছে একটা গ্রোপ্রো অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছ এই মাইক্রোফোনের পয়েন্টের জন্য। আর একটা এই কেসটা কিনেছি। আর একটা মেমোরি কার্ড নিয়েছি, মেমোরি কার্ড এর মধ্যে আছে দেখতে পাচ্ছ তোমরা, স্যান্ডিক্সের 128 GB এক্সট্রিম। আর আর কিছু, আর এখানে একটা মাউন্ট আছে, এই যে এই মাউন্টটা ট্রাইপডে লাগানোর জন্য এটা নেওয়া আছে, ঠিক আছে। তো ব্যাস এই জিনিসগুলোই কিনেছি আর প্রচুর খুশি এখন আমি, প্রচুর হ্যাপি। আর এরপরে যে ভিডিওগুলো আসতে চলে যাচ্ছে পুরো একদম নেক্সট লেভেলের ভিডিও। তবে একটা চলো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। আমি ঋত্বিক আসছি পরে ভিডিও। টাটা, বাই বাই।